হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে রাধা অষ্টমী এবং আমরা গোয়াল পূজাও বলে থাকি, গোয়াল অষ্টমীও বলি। আমাদের গ্রাম বাংলা আজকে প্রত্যেকটি বাড়িতে আজকে গোয়াল অষ্টমী, গোয়াল পুজো, রাধা অষ্টমী সকলে মেতে উঠেছে এই উৎসবের আনন্দে। আজকে বিরাট এক উৎসব। এবং আমরা জানি হিন্দু ধর্মে কৃষ্ণা জন্মাষ্টমীর মতোই গুরুত্বপূর্ণ হলো রাধা অষ্টমী। এই দিনই জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণের প্রিয় রাধারানী, আমরা গ্রাম বাংলায় সকলে বিশ্বাস করি। আজকের দিনটি বিশেষভাবে পুজো হয় আমাদের প্রত্যেকটি বাড়িতে এবং গোয়ালে বিশেষ করে হয়, যেখানে গরু থাকে বাঁধা সেখানে হয়। এবং আমাদের হিন্দু ধর্মে রাধাষ্টমী রাধা জয়ন্তী নামেও পরিচিত। এদিনে শ্রদ্ধা ভক্তিভরে রাধার পূজা অর্চনা করা হয় এবং জন্মাষ্টমীর 15 দিন পরে রাধাষ্টমী পালিত হয় আমরা জানি আজকের দিনে। এবং আজকের পুজো লাগে বেল, আতা, জামি, ঝিঙ্গা শশা বলি হয়। আজকে বিরাট এক পুজো। এবং শাস্ত্রমতে আমরা এই দিনে রাধা কৃষ্ণের একসঙ্গে পুজো করি এবং তারপর স্নান করার পর সমস্ত কাজকর্ম সেরে ব্রত সংকল্প করে রাধা কৃষ্ণের মূর্তি স্থাপন করি একটি চৌকিতে, তারপর পঞ্চামৃত দিয়ে স্নান করা এবং তারপর বিভিন্ন ফুল মালা নৈবেদ্য অর্পণ করি, ভোগ নিবেদন করি, তারপর ঘিয়ের প্রদীপ জ্বালাই এবং ভজন বা মন্ত্র জপ হয় এবং স্তোত্র পাঠ করে শেষে আরতি করে ক্ষমা প্রার্থনা করি। এভাবে পুজো হয় আমাদের। ভগবান শ্রীকৃষ্ণের বান্ধবী রাধাজির জন্ম ভাদ্রপদ মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে, এটি রাধা অষ্টমী নামে পরিচিত। আমরা জানি এবছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি শুরু হচ্ছে 13 সেপ্টেম্বর দুপুর 12:25 থেকে 14 সেপ্টেম্বর সকাল 10:40। আমরা জানি তা রাধা অষ্টমী পালিত হবে 14 সেপ্টেম্বর এবং এই দিন পূজার শুভ সময় 4:36 থেকে ভোর 5:02 পর্যন্ত। আমরা জানি রাধা অষ্টমী দিন সকালে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করতে হবে এবং এরপর পূজার ঘরে আমাদের গোয়ালেই হয়, আমাদের গ্রাম বাংলায় গোয়ালেই পূজা হয়। তাই তামার পাত্রে রাধাজির মূর্তি স্থাপন করতে হবে এবং পুজো করতে হবে, তামার কলসে জল রাখতে হবে, তারপর নিয়ম অনুসারে সিঁদুর, কুমকুম, চাল, ধূপ, প্রদীপ নিবেদন করতে হবে এবং এই দিনে রাধারানীর সাথে। এবং আমরা জানি এই দিনে পুজো করলে শ্রীকৃষ্ণের একটি বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এবং সংসারে সুখ সমৃদ্ধি থাকে এবং স্বামী স্ত্রীর মধ্যে সর্বদা ভালোবাসা থাকে। আমরা জানি আজকের এই পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের দিকে কাঁধে কাঁধে রাধা অষ্টমী পুজো হয় অবশ্যই কমেন্ট করবে। আমরা এটা গোয়াল পুজোও বলে থাকি, এটি গোয়ালেই বেশিরভাগ এই পুজোটি হয় আমাদের গ্রাম বাংলায়। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সকলকে।